thank you বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরিচালিত ব্যাচেলার অফ এগ্রিকালচার এডুকেশন প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতাবৃন্দ আপনারা যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব ব্যাচেলার অফ এগ্রিকালচার এডুকেশন প্রোগ্রামের বিএই দুই তিন শূন্য তিন খামার যন্ত্রপাতি কোর্সের ইউনিট ছয়ের পাঠ তিন ও চার থেকে আলোচ্য বিষয় শেষ যন্ত্রপাতি টু এখানে আমরা পর্ব টু বলছি কারণ হচ্ছে আগের পর্বে আমরা বিভিন্ন ধরনের শেষ যন্ত্রপাতি এবং পাম্প সম্পর্কে আলোচনা করেছি এ পর্বেও আমরা বিভিন্ন ধরনের পাম্প সম্পর্কে আলোচনা করব। তবে পার্থক্য হচ্ছে এ পাম্পগুলো শক্তিচালিত এবং ভূ অভ্যন্তরের গভীরতা থেকে এই পাম্পগুলো বাড়ি উত্তোলন করে থাকে এর মধ্যে আমরা যে পাম্পগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প অর্থাৎ এই কেন্দ্রাতিক বলা হয় এটিকে এটি পানি তার কেন্দ্রে নিয়ে আসে এবং ইমপ্লার ব্যবহার করে এই পানিগুলোকে কেজিংয়ে নিক্ষেপ করে আর আমরা যে পাম্পগুলো সাধারণত ব্যবহার করে থাকি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় অল্প পরিসরে সেচ প্রদান করার জন্য সেগুলোতে সাধারণত সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয়ে থাকে এই সেন্ট্রিফিউগাল পাম্প সাধারণত যদি আমরা শ্যালো টিউবওয়েল যে ব্যবহার করে থাকি সেখানে এটি ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী যে পাম্পটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রেসি পাম্প এই রেসিপ্রোকেটিং পাম্প এখানে পিস্টনের মুভমেন্টের কারণে অর্থাৎ সিলিন্ডার অভ্যন্তরে পিষ্টন উপরে উপরে পিষ্টন উপরে এবং নিচে উঠানামা করে এর কার্য সম্পাদন করে থাকে এছাড়াও আরও কিছু পাম্প রয়েছে সেটি হচ্ছে রোটারি পাম্প এই রোটারি পাম্প সাধারণত ব্যবহার করা হয় যখন কৃষিকাজে যে সমস্ত পাম্প আমরা ব্যবহার করে থাকি এই পাম্পগুলোর ক্ষমতা বৃদ্ধি করার জন্য রোটারি পাম্প ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আমরা আরেকটি পাম্প ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ভার্টিক্যাল টারবাইন পাম্প এই ভার্টিক্যাল টারবাইন পাম্প বৃহৎ পরিসরে কার্য ছাড়াও আমরা ঘর গৃহস্থলিতে যে পানি উত্তোলনের জন্য ব্যবহার করে থাকি সেখানেও এটি ব্যবহার করা হয়ে থাকে এর একটা সাকশন লিমিট রয়েছে যেটি সেন্টিফিক্যাল পাম্পের চেয়ে যদি বেশি গভীরতা থেকে পানি উত্তোলন করা প্রয়োজন হয় তখন এই রোটারি পাম্প ব্যবহার করা হয়ে থাকে এবং আমরা এখন যে পাম্পটি সবচেয়ে বেশি ব্যবহার করছি সেটি হচ্ছে সাবমার্জিবল টারবাইন পাম্প এই সাবমার্জিবল পাম্প অর্থাৎ এর নাম যদি দেখি তাহলে কি বলা হচ্ছে যে নিমজ্জিত পাম্প নিমজ্জিত পাম্প এই কারণে বলছি যে এখানে টারবাইন পাম্পের সাথে এর পার্থক্য হচ্ছে টারবাইন পাম্পে যে পাম্প অর্থাৎ ইম্পলার যুক্ত করে যে পাম্প তৈরি করা হয় সেটি হচ্ছে নিচে থাকে মাটির নিচে অর্থাৎ গভীরে থাকে আর মোটর থাকে মাটির উপরে অর্থাৎ ভূপৃষ্ঠে আর সাবমার্জিবল টারবাইন পাম্প বা সাবমার্জিবল পাম্প বা নিমজ্জিত পাম্প যেটি বলছি সেখানে মোটর এবং পাম্প কাপলিং অবস্থায় মাটির নিচে স্থাপন করে কার্য সম্পাদন করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা ধীরে ধীরে কিভাবে এই পাম্পগুলি পাম্পগুলো কার্য সম্পাদন করে সে সম্পর্কে জেনে নিচ্ছি যদি আমরা বোর্ডে যাই তাহলে দেখতে পাবো প্রথম যে পাম্পটি রয়েছে সেটি হচ্ছে একটি সাইন্টিফিক্যাল পাম্পের চিত্র চিত্রে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে প্রথমে একটি চিত্র রয়েছে সেখানে আমরা যদি দেখি তাহলে এখানে দুটি অংশ রয়েছে একটি বাহিরের দিকে যে অংশটি সেটি হলো স্থির অংশ আর অভ্যন্তরের যে অংশটি এটি হলো গুণনশীল অংশ অর্থাৎ সেন্ট্রিফিউগাল পাম্প পাম্পে দুটো অংশ রয়ে থাকে একটি হচ্ছে ঘূর্ণনশীল অংশ অংশ যেখানে ইমপ্লার যুক্ত থাকে আর বাইরের দিকে কেজিং থাকে সেটি হচ্ছে স্থির অংশ আমরা এই প্রথম চিত্রটির সাথে যদি পরবর্তী চিত্রটি দেখি তাহলে দেখব যে এখানে ইমপলারের যে যে রয়েছে এবং তার বাহিরে আরেকটি অংশ রয়েছে সেটি হলো ডিফিউজার অর্থাৎ এটাকে ডিফিউজার টাইপ সেন্ট্রিফিক্যাল পাম্প বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা এখন আসুন দেখি কিভাবে এটি কার্য সম্পাদন করে যদি আমরা দেখি তাহলে যখন এই পাম্প চালু করা হয় তখন এর পাম্প কেজিং এবং সাকশান পাইপ পানি দিয়ে ভরে ভরে দিতে হয় এবং এই কর্মটিকে বলা হয় প্রাইমিং অর্থাৎ প্রাইমিং ছাড়া সেন্টিফিকাল পাম্প পরিচালনা করা সম্ভব না এখানে যদি দেখি তাহলে হচ্ছে যে বায়ু যখন এটি চালনা করা হয় তখন হচ্ছে এটি পান পানি দিয়ে পূর্ণ করা হয় এবং পানি দিয়ে পূর্ণ করার কারণে এই পানি ইম্পেলার সাথে যুক্ত হয়ে ঘুরতে থাকে এবং উচ্চ গতিবেগ প্রাপ্ত হয় এবং এর ফলে বল তৈরি হয় এই সেন্ট্রিফিক্যাল বলের কারণে এই থেকে পানি বাহিরে অর্থাৎ কেজিংয়ের গায়ে নিক্ষিপ্ত হয় এবং কেজিং থেকে পানি পরবর্তীতে যে ডিসচার্জ পাইপ রয়েছে সেই ডিসচার্জ পাইপ দিয়ে বাইরে চলে যায় এটি হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের একটি ফাংশন এখন যদি আমরা পরবর্তী চিত্রটি দেখি তাহলে এটি হচ্ছে এর ভিতরে ইমপলার রয়েছে এবং এই বাহিরের ডিসচার্জ অংশ এর এখানকার ডিসচার্জ অংশ আছে এটি এটিকে আমরা এই অংশটিকে সাকসন পাইপের সাথে সংযুক্ত করি এবং সাকসন পাইপের সাথে সংযুক্ত করে কার্য সম্পাদন করে থাকি নিচে আরেকটি চিত্র রয়েছে সেটি ওই মানে অপরদিকে যেটি রয়েছে সেটি হচ্ছে সাকশান ফাইভের যুক্ত করা অংশ এবং এদিকে যে অংশটি রয়েছে সেদিকে আমরা এখানে আমরা ফ্লাই হুইল বা মোটরের সাথে এটি যুক্ত করে কার্য সম্পাদন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা সাইন্টিফিক্যাল পাম্প সম্পর্কে জানলাম এখন আমরা রেসিপ্রোকেটিং পাম্প সম্পর্কে জানবো রেসিপ্রোকেটিং পাম্পকে পিস্টন পাম্পও বলা হয়ে থাকে এই পিস্টন পাম্প কিভাবে কার্য সম্পাদন করে তা আসুন আমরা দেখে নেই এখানে যে চিত্রটি দেওয়া আছে সেটি হচ্ছে একটি রেসিপ্রক্রিটিং পাম্পের চিত্র আর প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে একটি টিউবওয়েল অর্থাৎ আমরা হ্যান্ড টিউবওয়েল যদি বলি এটা বোঝানোর সুবিধার্থে এখানে যে হ্যান্ড টিউবওয়েলের কর্ম সম্পাদন করে সেটির সাথে এই রেসিপ পাম্প যেটি ব্যবহার করা হয় কর্মপদ্ধতি একই এখানে যদি আমরা দেখি তাহলে যখন আমরা হাতুলে চাপ প্রয়োগ করি তাহলে এখানে পিষ্টনের পিষ্টনটি উপরে ওঠে অর্থাৎ সিলিন্ডারের অভ্যন্তরে যে পিস্টন রয়েছে সেটি উপরে উঠে এবং এখানে যে প্লাঞ্জারে যে ভাল্ব রয়েছে সেটি বন্ধ থাকবে এবং চেক ভাল্ব ফুলে যাবে চেক ভাল ফুলার কারণে সাকশন পাইপ থেকে পানি সিলিন্ডারের অভ্যন্তরে প্রবেশ করবে এবং পরবর্তীতে যখন আমরা হাতলটি নিচের দিকে উপরে উঠাই অর্থাৎ যখন প্লা নিচের দিকে নামবে তখন প্রযুক্ত চাপে এখানে পানির উপরে যে চাপ তৈরি হয় এর ফলে আমাদের চেক চেক ক্লোজ হয়ে যাবে এবং পিষ্টন ভাল্ব ফুলে পানি উপরে উত্তোলিত হবে এভাবে হাতল উঠানামার ফলে এই কার্য সম্পাদন করা হয়ে থাকে এখন আমরা যদি দেখি যে রেসি পাম্প এখানে টিউবওয়েলে যে ব্যবহার করা থাকে অর্থাৎ গভীর নলকূপে যে ব্যবহার করা থাকে সেটি কিভাবে। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এটি হচ্ছে একটি ডায়াগ্রাম এখানে নিচের দিকে একটি স্ট্যান্ড রয়েছে যার সাহায্যে চাকরির মাধ্যমে পানি উপরে উঠে এবং এরপরে সাকশন পাইপ রয়েছে আর এটিকে বলা হচ্ছে ইনলেট পাইপ অর্থাৎ চেক বাল্পের মতো এটি কাজ করবে এবং এর এর মধ্যে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে একটি সিলিন্ডার এবং সিলিন্ডারের ভিতরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে একটি পিষ্টন এখানে পিষ্টনের উঠানো ফলে এটি কার্য সম্পাদন করে এবং এভাবে এর কার্য পরিচালনা করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে সেন্ট্রিফিক্যাল পাম্প এবং রেসিপ্রোকটিং পাম্প কীভাবে কার্য সম্পাদন করে এখন যদি আমরা পরবর্তী যে পাম্পটি রয়েছে সেটি হচ্ছে একটি রোটারি পাম্প এই রোটারি অর্থাৎ এর পাম্পের নাম যদি দেখি তাহলে এটা হচ্ছে যে এটি ঘুরবে এবং ঘূর্ণনের ফলে এটি কার্য সম্পাদন করা হয়ে থাকে পূর্বে আমরা আলোচনা বলেছি যে এই পাম্পটি সাধারণত ব্যবহার করা হয় কৃষি কাজে যে পাম্পগুলি ব্যবহার করা হয় তাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্যে যদি আমরা দেখি যে এই রোটারি পাম্পটি কীভাবে কার্য সম্পাদন করে আসুন এখানে আমরা দেখছি যে এখানে এই রোটারি অর্থাৎ এর বদ্ধ প্রকোষ্ঠের ভিতরে দুটি গিয়ার রয়েছে এবং গিয়ার যখন এখানে যদি আমরা দেখি যে যদি এভাবে যদি এটা দুই দিকে ঘুরে অর্থাৎ এটা এদিকে এবং এটা অপর দিকে যদি ঘুরে বিপরীতমুখী যদি হয় তাহলে এই ঘূর্ণনের ফলে এখানে শাক তৈরি হবে এবং ভ্যাকুয়ামের ফলে এই সাকশন পাইপ থেকে পানি এর অভ্যন্তরে প্রবেশ করবে প্রবেশ করার ফলে এই গিয়ারের যে দাঁত রয়েছে সেই দাঁতের মাধ্যমে পানি আস্তে আস্তে উপরের দিকে উত্তোলিত হবে এবং আমরা যদি দেখি যে এদিকে সাকশন পাইপ দিয়ে এখানে পানি আসছে এবং এই সাকশন পাইপ দিকে এদিকে প্রকোষ্ঠে পানি যাচ্ছে যাওয়ার পরে পরবর্তীতে এই আস্তে আস্তে এই দাঁত থেকে সংগৃহীত পানি এই সামনের অংশে এসে ডেলিভারি পাইপ থেকে এটা নির্গমন অর্থাৎ নির্গম হবে অর্থাৎ সেচ কাজে বা অন্যান্য কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের পাম্প অর্থাৎ রেসিপ্রোকেটিং পাম্প সেন্ট্রিফিউগাল পাম্প এবং রোটারি পাম্প নিয়ে আলোচনা শুনলাম এখন আসুন আমরা পরবর্তী যে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ভার্টিক্যাল টারবাইন পাম্প এই ভার্টিক্যাল টারবাইন পাম্প কি এবং এটি কিভাবে কার্য সম্পাদন করে সে সম্পর্কে আমরা জানবো এখানে যদি আমরা চিত্রে দেখি তাহলে একটি ডায়াগ্রাম রয়েছে সেই ডায়াগ্রামে রয়েছে প্রথম দিকে যে অংশটি অর্থাৎ উপরে ভূপৃষ্ঠের উপরে অর্থাৎ এখান থেকে যদি ভূপৃষ্ঠ বলি ভূপৃষ্ঠের উপরে অংশটি এখানে মোটর যুক্ত থাকে এবং এখানে একটি ডিসচার্জ পাস রয়েছে এদিক দিয়ে পানিটা বের হয়ে যায় এবং নিচের দিকে যে অংশ দেখতে পাচ্ছি সেখানে সবার শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ফিল্টার এবং এরপরে রয়েছে সাকশন পাইপ এবং এই পাইপের অভ্যন্তরে এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ একাধিক ইম্প্লার এক বা একাধিক ইমপ্লার যুক্ত করে সিরিজের সাথে যুক্ত কানেকশনের মাধ্যমে এখানে আমরা পাম্পের পাম্পটি তৈরি করি এবং এখানে বিয়ারিং রয়েছে পরবর্তীতে বিদ্যুৎ কানেকশন বা মোটরের মাধ্যমে যখন আমরা এখানে এই ইম্পলারকে ঘুড়ন ঘোড়াতে সক্ষম হই এবং এর ফলে পানি প্রথমে স্ট্রেনার এবং এরপরে সাকশন পাইপ এবং তার পরবর্তীতে পাইপের মধ্য দিয়ে ডিসচার্জ পাইপ দিয়ে বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভার্টিক্যাল টারবাইন পাম্প আর যদি আমরা বলি যে সেন্ট্রিফিউগাল পাম্প সাধারণত সেন্ট্রিফিউগাল পাম্পের যে উত্তোলন ক্ষমতা সেটি হচ্ছে সাত থেকে আট মিটার আর এখানে ভার্টিক্যাল টারবাইন পাম্প যখন সাত থেকে আট মিটারের বেশি গভীরতা থেকে পানি উত্তোলনের প্রয়োজন হয় তখন এই পাম্প আমরা ব্যবহার করা করে থাকি এখন পরবর্তী যে চিত্রটি আমরা দেখব সেটি হচ্ছে একটি সাবমার্জিবল পাম্প অর্থাৎ এই সাবমার্জিবল নাম অর্থাৎ সাবমার্জিবল মানে হচ্ছে নিমজ্জিত নিমজ্জিত নামকরণ করার কারণ হচ্ছে যে এখানে যদি আমরা দেখি তাহলে ভার্টিক্যাল টার্বাইন পাম্পে যেটা রয়েছে সেটা হচ্ছে মোটর ভূপৃষ্ঠের উপরে এবং পাম্প হচ্ছে ভূপৃষ্ঠের নিচে আর সাবমার্জিবল পাম্পে যেটি দেখি সেটি হচ্ছে মোটর এবং পাম্প দুটি ভূপৃষ্ঠের নিচে অবস্থান করে এবং একে যুক্ত করার জন্যে অর্থাৎ একে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা একটা সাবমার্জিবল ক্যাবল ইউজ করি অর্থাৎ যেটা পানির সংস্পর্শে আসবে না এ ধরনের কেবল ভূপৃষ্ঠ থেকে এখানে যদি মোটরের সাথে সংযোগ স্থাপন করি এবং উপরে রয়েছে পাম্প এই মোটর পাম্পকে ঘোরাতে সহায়তা করে এবং এই এখানে ইম্পলার রয়েছে এই ইম্পলার ঘুরে এখানে ইনটেক ভাব থেকে পরবর্তীতে পানি সাকশন পাইপ দিয়ে ডেলিভারি পাইপে চলে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সাবমার্জিবল পাম্প এবং ভার্টিক্যাল টারবাইন পাম্প সচরাচর আমাদের ব্যবহৃত হচ্ছে বিভিন্ন বাসাবাড়ির কর্ম ছাড়াও ইন্ডাস্ট্রি শেস এবং বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে আমরা আজকের যে আলোচনাগুলো শুনলাম সেগুলি বিভিন্ন ধরনের পাম্প অর্থাৎ শক্তির মাধ্যমে অর্থাৎ যদি আমরা বিভিন্ন সোর্স থেকে বিদ্যুৎ বা অন্য সোর্স থেকে যদি আমরা শক্তি দিতে পারি সেটি মাধ্যমে শক্তির সঞ্চালনের মাধ্যমে যে পাম্পগুলো কার্য সম্পাদন করে বা কীভাবে কার্য সম্পাদন করে সেগুলো সম্পর্কে আমরা একে একে জানলাম আজকের এই আলোচনা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আপনাদের সংশ্লিষ্ট টিউটোরিয়াল ক্লাসে টিউটরদের সাথে কথা বলে জেনে নিতে পারেন অথবা আমাদের কাছে লিখে জানাতে পারেন আমাদের কাছে বা ঠিকানা দিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ